রাজ্যের বর্তমান অবস্থার প্রেক্ষিতে প্রতিবাদ জানিয়ে কুমারঘাটে পথসভা করল সিপিএম। সন্ত্রাস এবং ধর্ষণ রীতিমতো যেন প্রাতিষ্ঠানিক রূপ পেতে চলেছে ত্রিপুরায়, এমনটাই অভিযোগ। এর বিরুদ্ধে রাজ্যের দিকে দিকে চলছে বিরোধী দল সহ সাধারণ মানুষের প্রতিবাদ। সন্ত্রাস এবং ধর্ষণ মুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে রবিবার কুমারঘাটে পথসভা করল সিপিআইএম কুমারঘাট শহর অঞ্চল কমিটির হালাইমোড়া শাখা। কুমারঘাটের হালাইমোড়ায় হয় সভা। উপস্থিত ছিলেন দলের মহকুমা সম্পাদক মিন্টু চন্দ্র দাস, দলের 29টি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তথা প্রাক্তন বিধায়ক সমীরণ মালাকার, সুশীতল দেবনাথ সহ অন্যরা। সভায় বক্তারা আলোচনা করতে গিয়ে অভিযোগ করেন, বর্তমানে রাজ্যে ধর্ষণের ঘটনায় নেতামন্ত্রী থেকে শাসক দলের লোকজনের নাম উঠে আসছে অভিযোগের তালিকায়, আর এদের আড়াল করতে সাংবাদিক ডেকে ঘটনা ধামাচাপা দেবার চেষ্টা হচ্ছে। তিনি বলেন, পূর্বতন সরকারের আমলে এসব ঘটনা ঘটলে কোনো রং না দেখে পুলিশকে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেবার সুপারিশ করা হতো। এই রাজ্যের মানুষ আজকে চায়ের দোকানে, মিষ্টির দোকানে, পানের দোকানে, বাজারের আবদার ঘুরে যে জায়গার মধ্যে আপনি বসবেন, এই রাজ্যের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন, মানুষ একটা কথাই মানুষ বলবার চেষ্টা করেন, এরকম দুঃশাসন এই রাজ্যের মানুষ কোনোদিন দেখেনি। এমনকি ভিতরে ভিতরে অষ্টাশি থেকে 93 সরকার পর্যন্ত কিছু কিছু বিষয়ে এই সময় ছাপিয়ে যাচ্ছে, এই কথাগুলি মানুষ বলবার চেষ্টা করছেন। আমরা বলছি না দর্শন কাণ্ডে অমুক ব্যক্তি জড়িত, অমুক প্রভাবশালীর ছেলে জড়িত, উনারাই উনাদের বক্তব্যের মাধ্যমে প্রমাণ করে দিচ্ছেন এই ঘটনাগুলির সঙ্গে উনারা যুক্ত। উনাদের রাজ্যের প্রবক্তা, রাজ্যের বিশিষ্ট মন্ত্রী, উনি একের বক্তব্যে একবার বলার চেষ্টা করছেন। একবার বলছেন উনি সেই সময় আগন্তুকে ছিলেন, একবার বলছেন বৌদিতে ছিলেন, একবার বলছেন দিল্লিতে ছিলেন। তিন দিনের বক্তব্যের মধ্যে তিন রকম তথ্য, রাজ্য নেতৃত্ব আমাদের সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, উনি যদি এক একদিন এক এক রকমের বক্তব্য মানুষের সামনে উপস্থাপন করেন, আমরা যেন সাধারণ অংশের মানুষ, আমরা দিনের মধ্যে পড়িয়ে দ্বন্দ্বের মধ্যে পড়িয়ে যে একাদের মধ্যে কিছু আছে তার মধ্যে কুচ কারা হ্যাঁ। রিপোর্ট, চ্যানেল দিন রাত।